বর্তমানে অধিকাংশ ছেলেরা যখন কোনো মেয়েদের প্রপোজ করে তখন 80% প্রপোজ রিজেক্ট হয়ে যায়। এর মূল কারণ কি জানেন? তারা সঠিকভাবে এবং সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। একটা বিষয় আপনি মাথায় রাখবেন, আই লাভ ইউ শুধুমাত্র এই শব্দ বলে কখনো কাউকে বোঝানো সম্ভব না ভালোবাসা এবং আপনার জীবনে তার গুরুত্ব কতখানি। এমনটা অনেক সময় হতে পারে যে আপনি তাকে যতটা ভালোবাসেন সেটা দুই একটা বাক্য অ্যাড করে বোঝাতে পারলে সে খুশি হয়ে আপনার প্রপোজে রাজি হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ সময় আপনারা সেটা না করে ভেবে নেন যে আই লাভ ইউ বলে শুধুমাত্র নিজের ভালোবাসার কথাটা বুঝে দেবেন এবং এই প্রপোজটা যে কোনো মেয়ে মেনে নেবে। আসলে আপনাদের এই ধারণাটা পুরোটাই ভুল। একটা কথা সবসময় মাথায় ঢুকে রাখুন, শুধুমাত্র আই লাভ ইউ বলে কখনো কাউকে বোঝানো সম্ভব না আপনি তাকে কতটা ভালোবাসেন। একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনি তাকে ভালোবাসেন এটা যদি দুই একটা বাক্য অ্যাড করার পর খুব সুন্দর করে তাকে বোঝানো যায় তবে বিষয়টা কত সুন্দর দেখাবে, আর এই বিষয়টা তখন একটু রোমান্টিকও দেখাবে। আর আমরা সবাই জানি মেয়েরা রোমান্টিক ছেলেদেরই পছন্দ করে। আজকাল প্রত্যেকটি মেয়ে অনেক ছেলের কাছ থেকে প্রপোজ পায়, তার মানে এটা হতে পারে আপনি যে মেয়েটিকে প্রপোজ করতে যাচ্ছেন তাকে এর আগে অনেক ছেলে প্রপোজ করেছে, সুতরাং সে কেন আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। একটা বিষয় মাথায় রাখবেন, সে যদি সিঙ্গেল হয়ে থাকে তবে হয়তো তাকে কেউ এটা বোঝাতে পারেনি যে সে তাকে কতটা ভালোবাসে, তাই আপনি চাইলে এই জায়গাটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনি যদি একবার তাকে বোঝাতে পারেন যে আপনি মেয়েটিকে কতটা ভালোবাসেন তবে অবশ্যই সে মেয়ে আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। এই জন্য আপনি শুধুমাত্র আই লাভ ইউ মেসেজ ওয়ার্ডটি ব্যবহার করবেন না, সাথে আরও সুন্দর করে দুই একটি লাইন অ্যাড করে দিয়ে তারপর তাকে প্রপোজ করুন। তাই আজকের এই ভিডিওতে কবিতা আকারে সেরা প্রপোজ করার 20টি মেসেজ আপনাদের শিখিয়ে দেবো। তাহলে চলুন আর দেরি কেন, শুরু করা যাক। 1, যদি আমি পাখি হতাম উড়ে যেতাম তোমার বাড়িতে, শাড়ি পরা তোমায় দেখে বলতাম সুন্দর লাগে তোমায় শাড়িতে, তোমার পাশের গাছের ডালে বসে বলতাম আমি ভালোবাসি তোমাকে। 2, এই হৃদয়ের কলম দিয়ে লিখেছি এক চিঠি, সেই চিঠিটি বলছে আজ আমি তোমায় ভালোবাসি। 3, হৃদয় থেকে এক টুকরো কথা বললাম তোমাকে, ইচ্ছে হলে আগলে রেখো তোমার হৃদয়ের গহীনে। 4, তুমি কি আমার তুমি হবে, প্রেম যমুনার নাবিক আমি আমার সোনার তরি হবে, একটুখানি দুঃখ হবে আর একটু সুখ কিনে নিয়ে আমার আকাশের পাখি হবে। 5, কারো মন খুঁজিনি তোমার মনের খোঁজে, কারো হাত ধরা হয়নি আজও তোমার হাত ধরবো বলে, হাঁটা হয়নি কারো পাশে একসাথে হাঁটবো বলে, ভালোবাসা আসেনি কহু তোমাকে ভালোবাসবো বলে। 6, আমি তোমাকে আমার জীবনে প্রবেশ করার প্রস্তাব দিচ্ছি। 7, তুমি জানো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়কে কতটা আন্দোলিত করে তোলে, তুমি আমার হয়ে যাও আর আমি শান্ত হয়ে যাই। 8, আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয় কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে আরো বৈচিত্র্যময় করে তুলতে পারে, আমার এই প্রস্তাব তুমি ফিরিয়ে দিও না, আমি যে শুধু তোমাকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছি তা নয় তার সাথে সাথে আমার হৃদয়কেও বাজি রেখেছি। 9, আমি তোমার হৃদয়ের একটি অংশ হতে চাই, আমার ভালোবাসা দিয়ে তোমাকে সিক্ত করতে চাই, তুমি কি আমার হবে। 10, তোমার না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পাই না, আমার চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়াই, প্লিজ তুমি আমার হয়ে যাও। 11, আমি আগে আগে কোনো প্রমিস করতে চাই না, তুমি শুধু একবার আমার জীবনে এসে দেখো আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে হাসি খুশি রাখার চেষ্টা করব। 12, কতটা সময় আমি একা একা পার করে এসেছি, তোমার উপস্থিতি আমাকে জানান দিয়েছে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্লিজ একটুখানি ভালোবেসো আমাকে। 13, তোমার সামনে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দেওয়ার মতো সস্তা কাজ আমি করতে চাই না, নিজের অব্যক্ত ভালোবাসা কাগজে লিখে প্রকাশ করলাম, ভালোবাসি তোমাকে। 14, তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তি, আমি তোমার সাথে আমার জীবনের বাকি দিনগুলি কাটাতে চাই, কি তুমি আমার সঙ্গে আমার সম্মানিত জীবন সাথী হবে। 15, আমার কথা ভেবে রাত পুরো কেটে যাবে, চোখ বুঝে থেকো স্বপ্নে আমায় দেখতে পাবে, মন উজাড় করে রেখো সুখ চলে আসবে, মনের গহীন থেকে দেখো আমাকে তুমি পাবে, আই লাভ ইউ। 16, হে চাঁদ আমি জানি তুমি রাতকে ভালোবাসো, ঠিক এমনই আমি একজনকে ভালোবাসি। 17, ভালোবাসার টানে আজ চলছে আমার এই নিঃশ্বাস, তোমার জন্যই বেঁচে আছি এই আমার প্রেমের বিশ্বাস। 18, কত যে ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, তোমায় না পেলে জীবনে যাবো আমি মরে। 19, তোমাকে দেখার পর থেকে ভগবানের কাছে যতবার প্রার্থনা করেছি প্রতিদিন প্রার্থনাতে শুধু তোমাকেই চেয়েছি, আমার প্রতিটি নিঃশ্বাসের মাঝে শুধু তোমাকেই পাই, ধীরে ধীরে আমি কখন যে তোমার এত কাছে এসেছি আর কখন যে আমার হৃদয়টা তোমার হৃদয়ের সাথে বেঁধে দিয়েছি বুঝতে পারিনি, তাই তুমি চাইলে তোমার হৃদয় মাঝারে আমার এই বাধিত হৃদয়টাকে বেঁধে রাখতে পারো। 20, প্রতিটি সন্ধ্যায় আমার চোখের মাঝে তোমার আঁচল ওড়ে, প্রতিটি রাতে তোমার প্রতিচ্ছবিগুলি আমার হৃদয়ে ভাসে, দু চোখ বন্ধ করলে যেন তোমার মাঝে হারিয়ে যায়, বারবার ফিরে আসতে চাইলেও যেন তোমার পানে ফিরে যায়, এইভাবেই তোমার ভালোবাসার টানে ক্ষণে ক্ষণে আমার ভাবনা জুড়ে শুধুই তুমি, তুমিই আছো এই মনে। 21, এই যে পাগলি
তোমাকেই বলছি, তুমি কি জানো এই পাগলটা তোমায় কতটা ভালোবাসে? একদিন কথা না হলে এই পাগলটার দিন থমকে যায়, অন্ধকার নেমে আসে। তুমি রাগ করলে এই পাগলটা খুব কষ্ট পায়। এই পাগলটা যে তোমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি বিশ্বাস করে। 22 নম্বর, জানো তোমাকে আজকে একটা কথা বলবো, তুমি আমার চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ। কেন জানো? কারণ এত মানুষ থাকতো তুমি শুধু আমার। তো আজ ভিডিও শেষ করার আগে লাস্ট কিছু কথা একটু মন দিয়ে শুনুন। দেখুন, ভালোবাসা হলো এমন একটি উপলব্ধি যা প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে, আবার কারো কারো জীবনে এটি বেদনাও ডেকে নিয়ে আসে। তবে ভালোবাসা শুরু হওয়ার আগে প্রথম প্রপোজ থেকে যাত্রা শুরু করতে হয়। আর কাউকে হঠাৎ করে কিন্তু কখনোই প্রপোজ করবেন না, অবশ্যই তার সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করার পর ভালো একটা দিন দেখে একটা রোম্যান্টিক সিচুয়েশন ক্রিয়েট করে তবেই তাকে প্রপোজ করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আজকের প্রপোজ করা মেসেজগুলোর মধ্যে কোন মেসেজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই।